নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 8, 9, 10 এই তিনটি তারিখ বিশেষভাবে ইম্পর্টেন্ট এই ছয় রাশির। কেন? দুটি রাজযোগ, একটি গজকেশরী রাজযোগ আর একটি নবপঞ্চম রাজযোগ, ছয় রাশির অর্থবৃষ্টি করতে চলেছে। লিখে রাখুন, এই তিনটি তারিখ গুরুত্বপূর্ণ হতে চলেছে ছয় রাশির ক্ষেত্রে। দেখুন, নবপঞ্চম রাজযোগ যদি আপনার জন্মছকে যদি থাকে কি না, আপনি বহু দূর উন্নতি কিন্তু করবেন। এবং গজকেশরী রাজযোগ যদি আপনার জন্মছকে থাকে এবং কোনভাবে এই গজকেশরী রাজযোগ সৃষ্টি হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। আপনার যদি অর্থভাবে হয় আপনার ধন বৃদ্ধি করবে, আপনার যদি কর্মভাবে হয় আপনি খুব অল্প বয়সে কর্ম পাবেন, আপনার যদি ভাগ্যভাবে হয় আপনার সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট আপনি কিন্তু পাবেন, সপ্তমভাবে যদি এই গজকেশরী রাজযোগ হয় আপনার বিবাহের পর উন্নতি হবে। তো প্রত্যেকটি রাজযোগের কিন্তু বিশেষভাবে গুরুত্ব কিন্তু রয়েছে। আপনার জন্মছকে কোন কোন রাজযোগ রয়েছে, শশ নামক মহাপুরুষ রাজযোগ, মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, হংস নামক মহাপুরুষ রাজযোগ, গজকেশরী রাজযোগ, রুচক নামক মহাপুরুষ রাজযোগ, এই রাজযোগগুলোর মধ্যে বুধাদিত্য রাজ্য কোন কোন রাজ্য আপনার জন্মছকে রয়েছে সেটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি যে সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। কৌশিক রায়ের কাছে না ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। দেখুন, ভাগ্য তো নিশ্চিত রূপে রয়েছে। অনেকে বলে যে আমি কর্ম করব, দেখুন কর্ম তো করে, দেখবেন স্টেশনে অনেক কুলিরা কিন্তু প্রচুর দিন রাত অক্লান্ত পরিশ্রম এরা করে, তারা কেন অর্থ তেমন পায় না? কিন্তু যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে তারা দিনের শেষে কোটি কোটি টাকা কামাই করে। অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে ডেস্টিনি, এখানেই হচ্ছে ভাগ্য। দেখুন, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান এবং জ্যোতিষ হচ্ছে বেদের চোখ। আপনি যদি বেদকে বিশ্বাস করেন না, জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে কিন্তু প্রচুর উন্নতি কিন্তু করাবে। আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি, দেখুন সমস্যা যেমন রয়েছে সমাধানের পথও কিন্তু রয়েছে। আপনি যে বাস্তুতে রয়েছেন সেই বাস্তু, আপনার টয়লেট, আপনার কিচেন, আপনার বেডরুম, বেডরুমের কালার, আপনার ডাইনিং, আপনার পূজার ঘর, আপনার গ্যারেজ ঘর, আপনি জলের রিজার্ভারটা কোথায় রেখেছেন, আপনার ফ্রিজটা কোথায় রয়েছে, আপনি চিমনি কোথায় লাগিয়েছেন, আপনি ওয়াশিং মেশিন কোথায় রেখেছেন, সিঁড়িটা কোন দিকে আপনার হয়েছে, এই ব্যাপারগুলো, বা আপনি যে মিটার বক্সটা রেখেছেন সেটা আপনি কোথায় রেখেছেন, এই বিষয়গুলো কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। আমি বারবার একটি কথা বলি, জন্মছকের পাশাপাশি আমাদের বাস্তুক্ষেত্র আমাদের উপর কিন্তু প্রভাব বিস্তার করে। কেউ কেউ দেখবেন একটা ভাড়া বাড়িতে থেকে নতুন বাড়ি কিন্তু কিনতে পারে, আবার সেই নতুন বাড়িতে এসে তার কিন্তু ইনকাম কিন্তু বসে যায়। আমি বারবার বলছি যে কখন কার ভাগ্য কিভাবে বদলায় কেউ কিন্তু বলতে পারে না। কেউ কেউ বলে না যে কৌশিকদা সময় কিন্তু আমার খুব খারাপ আগা করে, না সময় সারা জীবন খারাপ চলে না, সময় ভালো আসে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা আমি বলি, রাত্রির পর দিন হয় কি হয় না, এই প্রশ্নটা আপনাদের দিকে আমি দিলাম। নিশ্চয়ই দিন হয়, তেমনি দুঃখের পর সুখ কিন্তু আসে। দেখুন, অনেকে বলে যে আমি তো এই জীবনে ভালো কাজ করেছি কিন্তু আমি কেন ফল পাচ্ছি না। দেখুন,
আমাদের পূর্বজন্মের কৃতকর্মের ফলগুলো কিন্তু থাকে, অর্থাৎ আমাদের যেমন ব্যাংক ব্যালেন্স আছে কি না, এটাও কিন্তু একটা ব্যাংক ব্যালেন্স। অর্থাৎ আপনার পূর্বজন্মের কৃতকর্মে সেই ব্যালেন্স ফল আপনি কিন্তু পাবেন। যদি আপনি ভালো কর্ম করে থাকেন এই জীবনে অনেক কিছু ভালো ফল পাবেন, এবং যদি আপনার পূর্বজন্মে কিছু ভুল থাকে তার ফল কিন্তু এই জীবনে ভুগতে, যত আপনি ভালো কাজ করুন কিন্তু এই ভালো কাজ যে এখন বর্তমানে করছেন তারও রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ ওই ব্যাংক ব্যালেন্সটা শেষ হওয়ার পর এই যে নতুন যে আপনি পূর্ণ সঞ্চয় যে করছেন আপনারা, তখন কিন্তু আপনারা এই পূর্ণ সঞ্চয়ের সঠিক মাপকাঠি আপনারা কিন্তু পাবেন। তাই অধৈর্য হবেন না, ধৈর্য রাখুন। আর যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, সন্তানের ক্ষেত্রে সমস্যা, ব্যবসার ক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, দাম্পত্য সুখের জায়গায় সমস্যা, বিবাহ হচ্ছে না, অবশ্যই আপনারা আমার সাথে পরামর্শ করুন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এই 8, 9, 10 এই তিনটি তারিখ কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, জ্যোতিষ হচ্ছে, আমি আবার বলছি, প্রপার বিজ্ঞান। অর্থাৎ আপনাদেরকে অ্যালার্ট করা, আপনাদেরকে সচেতন করাই হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের কাজ। আর তাই আমি বারবার বলছি, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখুন, গজকেশরী রাজযোগ এবং নবপঞ্চম রাজযোগে অর্থ বৃষ্টি হতে চলেছে। যদি আপনার জন্মছকে এই গজকেশরী রাজযোগ অথবা নবপঞ্চম রাজযোগ যদি থাকে, তেমন যদি কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে কিন্তু আপনারা প্রচুর অর্থবান আপনারা কিন্তু হবেন। বড় বড় সুযোগ আসবে আপনাদের এই সময়, যে কোনো দিক থেকে। ভাগ্যের চাকা কখন কিভাবে ঘুরে কেউ কিন্তু বলতে পারে না। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার হলেও বিচার বিশ্লেষণ করুন। কারণ এখানে আমি সম্পূর্ণ একটা ইন জেনারেল আলোচনা করছি, এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক আলোচনা নয়। তাই সঠিক পরামর্শ পেতে, সঠিক প্রতিকার করে আপনার জীবনকে যদি বদলাতে চান, আমি আবারও বলছি, কৌশিকদা যারা প্রোগ্রাম দেখছেন কি না, দু চোখ ভরে স্বপ্ন নিয়ে প্রোগ্রাম দেখুন। আর আমি নেগেটিভ থিঙ্কিং করা একদম বন্ধ করি না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, মানুষ সব পারে। প্রচেষ্টা এবং একজন সঠিক অ্যাস্ট্রোলজারকে বন্ধু পাওয়া, এটাও কিন্তু সৌভাগ্যের একটা সূচক। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, মানে আগামী 8, 9, 10 এই তিন দিন, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির দু দুটি রাজ্যকে আপনাদের, মানে এক কথায়, সুবর্ণ সুযোগ সব দিক থেকে আসতে চলেছে। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির এই নবপঞ্চম রাজযোগ গজকেশরী রাজযোগে আপনাদের ধনবর্ষা হতে চলেছে, অর্থ বৃষ্টি হতে চলেছে। তিন নম্বর রাশি আপনার ধনুরাশি। ধনুরাশির এই নবপঞ্চম রাজযোগ এবং গজকেশরী রাজযোগে আপনাদের ভাগ্য খুলতে চলেছে, কপাল খুলতে চলেছে ধনুরাশির। 8, 9, 10 এই তিনটা তারিখ বিশেষ করে ইম্পর্টেন্ট। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির এই নবপঞ্চম রাজযোগ এবং গজকেশরী রাজযোগে আপনাদের ধনের ভাণ্ডার পূর্ণ কিন্তু হতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির এই দু দুটি রাজ্য গজকেশরী এবং নবপঞ্চম রাজযোগে আপনাদের ডেলি ইনকাম এবং আপনাদের ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি দু দুটি রাজযোগ নবপঞ্চম রাজযোগ এবং গজকেশরী রাজযোগে আপনাদের বড় ধরনের কোনো কাজ এবং দীর্ঘদিন আটকে গেছিলো এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হতে চলেছে। মহাভাগ্যশালী, সৌভাগ্যশালী রাশি হতে চলেছে এই ছয়টি রাশি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, দশা মহাদশা যদি পারমিট করে, নবগ্রহের পজিশান যদি ভালো থাকে কি না, এই সময়ের মধ্যে আপনারা কাজগুলো গুছিয়ে নিন। আমি আবারও বলছি, এই সময়ের মধ্যে আপনারা কাজগুলো গুছিয়ে নিন, কারণ সুযোগ কিন্তু সবসময় কিন্তু আসে না। এই সুযোগটা আপনারা কাজে লাগান, নিশ্চিতরূপে এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের
পরিবর্তন 100% হতে কিন্তু চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।